তত্ত্বাবধানে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। আগামী সোমবার থেকে প্রতিদিন দশম ও দ্বাদশ শ্রেণীর দুটি করে ক্লাস প্রতিদিন বেলা ১১টা থেকে লাইভ চার ঘন্টা। লকডাউনের জেরে বন্ধ স্কুল। সমস্যায় ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীদের একটা ফুটবল, আর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পৃথিবীর যে ম্যাপটা আমরা যে গ্লোবটা ব্যবহার করি, সেই গ্লোব হচ্ছে গোলকের প্রকৃষ্ট উদাহরণ। এইবার গোলকের তাহলে একটা তল থাকবে, উপরের দিকটা যে তলটা থাকে সেটা হচ্ছে কেমন তল আমরা এটা জানি, বক্রতল। তাহলে গোলকের কটা তল হবে, না একটাই মাত্র তল হবে, সেই তলটা কেমন হবে? বক্রতল হবে। গোলকের আঁকার আগে আমি যে অর্ধবৃত্তটা আঁকলাম তার যে সেন্টার সেটাই হবে গোলকের সেন্টার। গোলকের যে কেন্দ্র থাকবে সেই কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা আমরা পাব সেটাকে আমরা সবসময় ব্যাসার্ধ রেডিয়াস আর দিয়ে লিখব। এইবার গোলকের মূলত কটা বৈশিষ্ট্য থাকবে, একটা হচ্ছে তার বক্রতল, উপরিতলও আমরা বলি, আর কি থাকবে? গোলকের একটা আয়তন থাকবে। একটা জলপূর্ণ পাত্রে গোলকটাকে সম্পূর্ণ ডুবিয়ে দিলে যে পরিমাণ জল সে বাইরে অপসারিত করবে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী সেটাই তার আয়তন। তাহলে গোলকের মূলত দুটো
বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সূত্র আসবে 4πr², আর হচ্ছে তার রেডিয়াস, পায়ের মানটা যেহেতু এটা পরিমিতি, পরিমিতিতে পায়ের মান সবসময় 22/7। আর আসবে গোলকের আয়তন, এর সূত্রটা হচ্ছে 4/3πr³। এখানে এককের বিষয়টা মাথায় রাখতে হবে, যদি রেডিয়াসটা সেন্টিমিটারে হয় তাহলে ন্যাচারালি অন্যান্য চ্যাপ্টারের মতো উপরিতলের ক্ষেত্রফলটা সবসময় আসবে বর্গ সেন্টিমিটার, আর ভলিউম বা আয়তনের এককটা আসবে ঘন সেন্টিমিটার। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, কখন আমি উপরিতলের ক্ষেত্রফল নির্ণয় করব, কখন আমি তার আয়তন নির্ণয় করব। ধরুন আমি একটা ফুটবল তৈরি করব, ফুটবলটা চামড়া দিয়ে তৈরি, সেই ফুটবলটা তৈরি করতে গেলে আমার কতটা চামড়া প্রয়োজন। প্রথমেই আমি একটা ফুটবল বানাবো, সেই ফুটবলটার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। ফুটবলটার ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে সেই ফুটবলটা তৈরি করতে আমার কত বর্গ সেন্টিমিটার চামড়া প্রয়োজন। চামড়ার ক্ষেত্রফল মানে এই উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল বলতে আমার কোন সূত্র লাগবে, 4πr², 4r এর মান 7 সেন্টিমিটার, যেহেতু আমার রেডিয়াসটা সেন্টিমিটারে আছে। গোলকের একটা আয়তনের উদাহরণ আমি দিতে পারি, এক্ষেত্রে টেক্সট বইয়ে প্রচুর উদাহরণ আছে। আয়তনের উদাহরণ দেওয়ার জন্য আমার শিক্ষক আমি শ্যামসুন্দর বাবুরকার বলবো, আপনি দু একটা উদাহরণ করিয়ে দিন। চলছে আমাদের পাঠশালা, তবে এই মুহূর্তে সময় হয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। একটি ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো এক্ষুনি, কেউ কোথাও যাবে না। আমাদের মধ্যে শিক্ষকেরা উপস্থিত আছেন, দশম শ্রেণীর যে ক্লাস চলছে অঙ্কের বিষয় গোলক ও ভেদ, আমরা ক্লাস নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই। একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক, সমস্ত সরকারি নিয়ম মেনে চলুন, গৃহবন্দী থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, আসবে নতুন সকাল। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক, সমস্ত সরকারি নিয়ম মেনে চলুন, গৃহবন্দী থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, আসবে নতুন সকাল। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক, সমস্ত সরকারি নিয়ম মেনে চলুন, গৃহবন্দী থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, আসবে নতুন সকাল। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক, সমস্ত সরকারি নিয়ম মেনে চলুন, গৃহবন্দী থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না।
আপনাদের সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, আসবে নতুন সকাল। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক। সমস্ত সরকারি নিয়ম মেনে চলুন, গৃহবন্দী থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, আসবে নতুন সকাল। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক। সমস্ত লকডাউনের জেরায় স্কুল বন্ধ, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বাংলা পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে পাঠশালা। এই মুহূর্তে দশম শ্রেণীর অঙ্কের ক্লাস চলছে, বিষয় গোলক ও ভেদ। শিক্ষকেরা রয়েছেন। স্যার নমস্কার। এই বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে অভিনন্দন জানাচ্ছি। জানি আমি গোলকের কটা অঙ্ক বলছি। সবাই ছাত্ররা এখন বইটা খুলবে। বইয়ের আমি ওই আট দাগ এবং নয় দাগের এই দুটো অঙ্ক আমি শুরু করছি। আটের অঙ্কটা দেখো, বলা হয়েছে একটা গোলকের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধে কতগুলি নীড়ের গোলক তৈরি করা যাবে। আমরা আগেই দেখেছি গোলকের আয়তনের সূত্র 4/3 πr³। এখানে তাহলে বড় গোলক যেটা দেওয়া আছে, বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ তাহলে গোলকটি আয়তনের সূত্র আমরা দেখেছি, আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr³। এককটা ঘন সেমি। এখান থেকে যে ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে, ছোট গোলকগুলির ব্যাসার্ধ বলেছে 3.5 সেমি। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ 4/3 π, এখানে ব্যাসার্ধ আর আর এর মান হচ্ছে 3.5 এর কিউব, একক ঘন সেমি। এখানে ধরে নিচ্ছি xটি গোলক ছোট গোলক তৈরি করা যাবে। ধরি xটি ছোট গোলক তৈরি হবে, তাহলে x সংখ্যক ছোট গোলকের আয়তন ওই বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। তাহলে অতএব x(4/3π)³ = 4/3π বড় গোলকের ব্যাস আয়তন 4/3π ⁴৪³। তাহলে এখান থেকে 4/3π কেটে যাবে, x = এটা 14×14×14, আর নিচে হবে 3.5। এটাকে আমরা 7/2 বলে লিখতে পারি, 3.5³। এটা সরল করলে 14×14×14, নিচে হবে 7×7×7, আর এখানে 7/2 আমি একবারে উপরে লিখে দিচ্ছি 2×2 করে, ৬৪টি এখানে গোলক তৈরি করা যাবে। এরপরে একদম ঠিক বইয়ের দেখো নয় দাগের অঙ্কটা, তিনটে গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ বের করতে হবে। এটা আমি আর সংক্ষেপে করছি, তিনটে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। এই তিনটে গোলক গলিয়ে যে বড় গোলকটি তৈরি হবে, সে বড় গোলকের ব্যাসার্ধটা আমি একটা ধরে নিচ্ছি বড় হাতের আর। তাহলে এখানে ধরি বড় গোলকের ব্যাসার্ধ তাহলে বড় গোলকের আয়তন, আয়তনের সূত্র আমরা দেখেছি 4/3 πr³।
এখানে এককটা হচ্ছে ঘনসেমি। সবসময় একক সম্পর্কে এখানে সাবধান থাকতে হবে এবং প্রত্যেক স্টেপে এককটা লিখতে হবে। আচ্ছা, ছোট গোলক তিনটের ব্যাসার্ধ 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, তাহলে প্রথম ছোট গোলক তিনটির একবারে আয়তনটা একবারে লিখে দিচ্ছি। ছোট গোলক তিনটির আয়তন, গোলক তিনটির আয়তন চারের তিন, প্রত্যেকটা ক্ষেত্রেই 4/3 পাই আর কি ভাবে, তাহলে আমি 4/3 পাইটা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে তাহলে প্রথমটার ব্যাসার্ধ 3, তাহলে 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব, এত ঘনসেমি। এবারে প্রশ্ন মতে যেহেতু ছোট গোলক তিনটাকে গলিয়ে বড় গোলকটা তৈরি হয়েছে, তাহলে ছোট গোলক তিনটের যে মোট আয়তন বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 4/3 পাই বড় আর কিউব, 4/3 পাই বড় আর কিউব সমান সমান 4/3 পাই, 3 এর কিউবটা আমি একবারে ভেঙে লিখছি, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125। এখানে পায়ের মানটা বসানোর দরকার নেই, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে 4/3 পাই এগুলো উভয় দিক থেকে কাটাকাটি চলে যাবে, সহ ক্যালকুলেশনটা খুব সহজ হবে। প্রথমে এই মান বসিয়ে ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে আর এর কিউব সমান সমান এই তিনটে যোগ করলে কত হচ্ছে 216। এবার 216টাকে আমরা 6 এর কিউব করে দিতে পারি, তাহলে আর এর কিউব সমান সমান 6 এর কিউব, আর সমান সমান 6, তাহলে অতএব গোলক বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। এরপরে আমাদের অন্য মাস্টারমশাই প্রণববাবু, উনি ভেদের বিষয়টা আলোচনা করবেন। এখন গোলকটা একটু বলি, দুইটা কোশ্চেন আছে, গোলকের আলোচনা চলু করো। বেশ, মাস্টারমশাই অনেকটাই বললেন, দুটো অঙ্কও করে দিলেন। আমি এবার গোলকের বিষয়টা গেল, আমি কিছুটা অর্ধগোলক নিয়ে এবার একটু কথা বলবো। গোলকের পরেই স্বাভাবিকভাবেই আসবে অর্ধগোলক। আমার নিজের বোঝার জন্যে আমি যদি একটা আপেলকে মনে করি যে একটা গোলক, ঠিক তাকে যদি মাঝখান থেকে কাটি, তাহলে উপরের যে লাল অংশটা সেটা হবে অর্ধগোলকের উপরিতল, আর মাঝখান থেকে যে সাদা অংশটা বেরিয়ে আসবে সেটা কিন্তু অর্ধগোলকের আর একটা তল তৈরি হলো। তাহলে অর্ধগোলকের হচ্ছে দুটো তল, একটা হচ্ছে উপরিতল। সম্পূর্ণ গোলকের উপরিতলের ক্ষেত্রফল ছিল 4πr². স্বাভাবিকভাবেই অর্ধেকটা যখন হবে তাহলে অর্ধেক লাল অংশের ক্ষেত্রফল হবে 2πr², আর এই যে সাদা অংশটা যেটা বেরিয়ে এসছে এটা কিন্তু সামনের দিক দিয়ে দেখলে পুরো বৃত্তাকার অংশ। বৃত্তাকার অংশের ক্ষেত্রফলের যে সূত্র, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেটা হবে πr². তাহলে অর্ধগোলকের বক্রতল এবং সমতল এই দুটো তল মিলিয়ে যে উপরিতলের ক্ষেত্রফলের সূত্রটা আসবে 2πr² প্লাস πr², তাই আসছে 3πr². এটা একটা সূত্র, অর্ধগোলকের উপরিতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল 3πr². পাশাপাশি প্রথমে একটা গোলক জলে ডোবালে যতটা জল অপসারিত হতো, তার মাঝখান থেকে কাটার পরে অর্ধগোলক ডোবালে তার জল অপসারিত হবে কিন্তু ঠিক তার অর্ধেক। তাহলে আয়তনের সূত্রে আগেরবার যেমন ছিল 4/3πr³, এখন কিন্তু আসবে তার অর্ধেক। সেটা কত আসবে? 2/3πr³। তাহলে এক এরিয়া, অর্ধগোলকের এরিয়া আসছে 3πr², আর ভলিউম আসছে 2/3πr³। একটা কোশ্চেন এসছে টেলিফোনে, আমি কোশ্চেনটা সলভ করিয়ে দিচ্ছি, সেটা কোশ্চেনটা বইয়েও আছে।
বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, তাহলে আমি একটা গোলক গোলকের একটা ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর, তার বক্রতলের ক্ষেত্রফল কত? এস। ন্যাচারালি এস মানে কত হবে? ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার। আর বলছে নিরেট গোলকের আয়তন হচ্ছে ভি, তাহলে আয়তন ভি সমান চার তিন পাই আর কিউ। এইবার বলছি এস কিউ বাই ভি স্কোয়ার এর মান কত? তাহলে আমি নিয়ে নিলাম এস কিউ বাই ভি স্কোয়ার, আমি মানগুলো বসিয়ে দেব, এস ফোর পাই আর স্কোয়ার তার হোল কিউ বাই ফোর বাই থ্রি পাই আর কিউ তার হোল স্কোয়ার। এইবার আমরা শুধু ক্যালকুলেশনটা করব। ফোর তার কিউব, আমি এখান থেকে চট করে গুণগুলো করব না, কারণ নিচের উপরে অনেক সময় কেটে যাবে, তাহলে আমার গুণগুলো অনেক ছোট হবে। পাই কিউব আর টু দি পাওয়ার সিক্স, কারণ আর স্কোয়ার তার হোল কিউব, তাহলে আর টু দি পাওয়ার সিক্স। নিচেই ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু পাই স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার সিক্স, নিচেই থ্রি আছে, ও একটা ফোর বেশি হয়ে গেল, নিচে থ্রি আছে, তাহলে থ্রি স্কোয়ার যেহেতু নিচে আছে এটাকে আমি একবারে উপরে তুলে দিলাম। এবার উপর থেকে দুটো চার, নিচের থেকে দুটো চার, পাই তিনটে পাই দুটো, তাহলে পাই স্কোয়ার পাই কিউব কেটে দিলে আমার থাকলো পাই, আর টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স আমি কেটে দিলাম, তাহলে এখানে আমার থাকলো থ্রি স্কোয়ার, তিন ত্রিক্ষে নয় চার নম ছত্রিশ থার্টি সিক্স আর পরে থাকলো পাই। তাহলে আমার এই যে অনুপাতটা এস কিউ বাই ভি স্কোয়ার থার্টি সিক্স পাই, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে। আর একটা শর্ট কোশ্চেনে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে খুব ছোট ছোট কোশ্চেন, একটা বড় কোশ্চেন এখান থেকে থাকে, সববার থাকে না, কারণ এই গোলকের চ্যাপ্টার এবং লম্ববৃত্তাকার চৌ এ মিলিয়ে মিশিয়ে একটা প্রশ্ন থাকে, কিন্তু শর্ট কোশ্চেন একটা থাকে, সেটা কিরকম? এটাও প্রশ্নটা বইয়ে আছে এবং অনেকবার টেস্ট পেপার সলভ করলেই বাচ্চারা দেখতে পাবে, ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, একটা গোলক তার ব্যাসার্ধ ধরে নিলাম আর, এইবার এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমি দ্বিগুণ করে দেবো, এটা হয়ে গেল 2r। তাহলে বলছি এর আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? বেশ, আয়তন যদি ব্যাসার্ধ r হয় তাহলে এর আয়তন হবে 4 এর 3 পাই আর কিউ, আয়তনটা ব্যাসার্ধটা দ্বিগুণ হলো, তাহলে এর ক্ষেত্রে আয়তন v ড্যাশ সমান সমান সূত্র চারের তিন পাই ব্যাসার্ধের কিউব, ব্যাসার্ধ কিউব মানে এখন 2r সমান চারের তিন পাই আর কিউব, আর এই যে দুইয়ের কিউব এটা মানে হচ্ছে 8। আমি যদি এবার 8টাকে সামনে আনি তাহলে এই অংশটা মানেই তো সেই ভি, তাহলে আমি বসিয়ে দিলাম ভি, তাহলে নতুন যে আয়তনটা পেলাম আগের যে আয়তন ভি তার কত গুণ হচ্ছে? 8 গুণ। এটা কিন্তু শর্ট কোশ্চেনে থাকে, তাহলে আমি ব্যাসার্ধটা করলাম দ্বিগুণ
আয়তনটা হয়ে গেল কিন্তু আট গুণ। আর একটা অঙ্ক দিয়ে আমরা ভেদের চ্যাপ্টারটা শেষ করব। এই অঙ্কটাও বহুবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে। অঙ্কটা কি? এটাও বইয়ের অঙ্ক, অনুশীলনের অঙ্ক। একটা বড় গোলক যার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, সেই বড় গোলকটাকে গলিয়ে ছোট 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 গোলক আমি তৈরি করব। সেই ছোট একটা গোলকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, তাহলে আমরা কতগুলো গোলক তৈরি করতে পারব? খুব সহজ অঙ্ক, শ্যামসুন্দরবাবু একটু আগে একটা অঙ্ক দেখিয়েছেন, ওই টাইপেরই অঙ্ক। আমি একটা বড় গোলক নিলাম, এই গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে এর আয়তন কত হবে? 4/3 πr³। আর এর মান এখানে আসছে 8, যেহেতু এটা সেন্টিমিটার দিয়েছি তাহলে এটা হবে ঘন সেন্টিমিটার। এইবার এই গোলকটাকে গলিয়ে আমি ছোট 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 অসংখ্য গোলক তৈরি হবে। আমি ধরে নিলাম এই গোলকের সংখ্যা কতগুলো, xt, তাহলে আমি ধরে নিলাম কতগুলো গোলক তৈরি হবে, xt গোলক তৈরি হবে। এইবার আমি আসব একটা গোলকের আয়তন কত, না একটা গোলকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। একটা গোলকের ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিটা গোলকের ব্যাসার্ধ কত হবে? এই ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, তাহলে তার আয়তন কত হবে? 4/3 π, আর এর জায়গায় হবে 1³, সমান সমান 4/3 π, 1³ মানে 1। এরকম কতগুলো গোলক? xt গোলক। তাহলে x সংখ্যক গোলকের মোট আয়তন কত হবে? না x গুণ 4/3 π। এই টোটাল আয়তন যা হলো, এই পরিমাণ পদার্থটা এলো কোথা থেকে? ওই বড় গোলকটা গলিয়ে। তাহলে x সংখ্যক গোলকের আয়তন ওই বড় গোলকের আয়তনের সমান। তাহলে x সংখ্যক গোলকের যে আয়তন পেলাম, এটা সমান সমান কার সঙ্গে? সমান ওই বড় গোলকের যে আয়তন পেলাম, 4/3 π, 8³। উভয় পক্ষে 4/3 4/3, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে x সমান সমান 8³। 8 × 8 × 8 × 8 = 64 × 8 = 512। তাহলে একটা গোলক গলিয়ে, বড় গোলক গলিয়ে আমরা ছোট 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 512টি ছোট গোলক পেলাম। অনেকবার পরীক্ষায় এসেছে, টেস্ট পেপারে প্রায় পেজেই এই অঙ্কটা পাওয়া যাবে। যাই হোক, আমরা ভেদের উপরে আলোচনা এখানেই শেষ করছি। আমরা পরের অধ্যায়ে যাব, পরের অধ্যায়টা ভেদ, আর এটা আমরা শেষ করলাম গোলক। যাই হোক, আমি পরে আমার আরেকজন মাস্টারমশাই শ্যামসুন্দরবাবুকে আমি বলবো যে আপনি ভেদের উপরে একটু আলোচনা শুরু করুন। ভেদের বিষয়ে আলোচনার প্রথমেই আমরা জানি যে, বলে রাখছি যে, আমরা সবাই জানি যে চলরাশির ধারণা আমরা 7-8 থেকে শিখেছি। এখানে দুটি চলরাশি, দুটি বা তার বেশি সংখ্যক চলরাশির সম্পর্কে, চলরাশির মধ্যে যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনের বিষয়টাই হচ্ছে ভেদ। অর্থাৎ একটা চলরাশির মান বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে অন্য চলরাশির মানটা যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, এই যে কখন কি হবে, একটা মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অন্যটির মান বাড়বে না কমবে বা স্থির থাকবে, এই যে বিষয়টা, এটাই হচ্ছে ভেদের বিষয়। এবারে ভেদ কয় রকমের হয় এখানে? ভেদ 3 প্রকার। এখানে ভেদ 3 প্রকার, সরল ভেদ, ব্যস্ত ভেদ, আর একটা হচ্ছে যৌগিক ভেদ। প্রথমে আমরা সরল ভেদের বিষয়টা আলোচনা করছি।